আপনার যদি মনে হয় যে আপনি যে কাজটা করছেন সেই কাজ করা ভীষণই কঠিন, তাহলে আমি আজকে কিছু আপনাদের দেখাতে চলেছি যেগুলি দেখার পর আপনারা বলবেন যে আমি যে কোনো কিছু করতে পারি, কিন্তু এগুলি না। এই কাজগুলি করার জন্য বুকের মধ্যে সাহস থাকতে হবে। আজকের ভিডিওটি ভীষণই ইন্টারেস্টিং, সো স্টে টিউনড টিল দ্য এন্ড। নাম্বার ওয়ান, স্ট্যাচু মেইনটেনেন্স। রিও ডি জেনেরিওতে তৈরি 2000 ফুটেরও বেশি উঁচু এ স্ট্যাচু, যখন এই স্ট্যাচুতে বৃষ্টির সময় বাজ পড়েছিল তখন বেশ বড়সড় ক্ষতি হয়েছিল। যখন মেরামত করার সময় ভালো ভালো কন্ট্রাক্টরের কাছে যাওয়া হয়েছিল, তারা সাথে সাথে না বলে দিয়েছিল, কারণ এত উঁচু স্ট্যাচুর ওপরে উঠে জাস্ট একটি দড়ির সাহায্য নিয়ে এর মেরামত করা কোনো ছোট বাচ্চার কাজ না। কিন্তু দেখুন কিভাবে ওয়ার্কার্সরা স্ট্যাচুর হাতের ওপর দিয়ে হাঁটছে, নিজের প্রাণ হাতের মুঠোয় করে নিয়ে। যদি খুব স্পিডে হাওয়া বইতে থাকে তো এদের প্রাণ যেতে সময় লাগবে না। নাম্বার টু, স্নেক ফার্মিং। আমাদের এখানে ধান গমের চাষ করা হয়, কিন্তু আপনি কি জানেন চায়না ও ইন্দোনেশিয়াতে স্নেক ফার্মিং করা হয়? এতটাই ডেঞ্জারাস যে কয়েক সেকেন্ডসের মধ্যেই যে কোনো মানুষকেই নিঃশেষ করে দিতে পারে। কিছু টাকার জন্য জীবন বাজি রেখে এরা সাপের চাষ করে থাকে এবং পরে সেই বিষ বিক্রি করে এরা টাকা উপার্জন করে। কেউ যদি কিছু টাকার জন্য আপনাকে বলে যে সাপগুলি বস্তায় ভরতে হবে বা সাপের পরিচর্যা করতে হবে, দেন আপনি কি করবেন? নাম্বার থ্রি, ইলেকট্রিসিটি মেইনটেনেন্স। ইলেকট্রিসিটি এতটাই ডেঞ্জারাস যে কোনো মানুষ যদি তাকে টাচ করে তাহলে সে মারা যাবে। আমরা জানি যে ইলেকট্রিসিটি ট্রান্সফার যে তারের মাধ্যমে হয় সেগুলি কোনো না কোনো মানুষই লাগিয়েছে, তাহলে এতটা উঁচুতে উঠে এই তারের পরিচর্যা করা যে কতটা রিস্কি হতে পারে তার বলার প্রয়োজন নেই। একদিকে যেমন জোর হাওয়া, অন্যদিকে হাইট, মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে এরা ইলেকট্রিসিটি তার ইনস্টলেশন করে। এর চেয়ে বিপজ্জনক কাজ আর কি হতে পারে? নাম্বার ফোর, টাওয়ার ক্লাইম্বিং। ফাঁকা মাঠের মধ্যেই সুবিশাল উচ্চতাযুক্ত টাওয়ারের ওপরে উঠে কাজ করা মোটেই সবার পক্ষে সম্ভব না, কারণ 1500 ফুট ওপরে যা প্রায় ক্লাউডসেরও ওপরে, সেখানে গিয়ে সেটা রিপেয়ার করা কতটা ঝুঁকিপূর্ণ সেটা তারাই জানে। যত ওপরে আমরা যাই ততই হাওয়ার প্রেশার চেঞ্জ হতে থাকে, যদি জোর হাওয়া বইতে শুরু করে বা পা স্লিপ করে জাস্ট গড নোস যে কি হবে। একটা ছোট্ট ভুল ব্যাস সব শেষ। জাস্ট একটি দড়ির সাহায্য নিয়ে এই ডেঞ্জারাস টাওয়ার মেইনটেইন করা ইজ নট আ ম্যাটার অফ জোক।